আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি। আমি একটা জবে জয়েন করেছিলাম এবং এজন্য ভিডিও বানানোর সময় পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে ফিল হলো যে আপনাদের জন্য রেগুলার কিছু কিছু অল্প সময়ের জন্য হলেও ভিডিও বানানো উচিত। কারণ অনেক মানুষই আমাকে ইনবক্সে মেসেজ দেয় যে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, আমি চ্যানেলে ভিডিও দিই না কেন, এরকম বলে। তাই ভাবলাম যে রেগুলার অল্প স্বল্প ভিডিও বানাতে তো কোনো দোষ নেই। আজকে আমি আপনাদেরকে খুব ছোট্ট ভাষায় ছোট্ট একটা ভিডিওতে বুঝিয়ে দেব যে কী কারণে আমাদের শরীরে ইনসুলিন বাড়ে। এখন অনেকেই হয়তো জানে না যে ইনসুলিন যদি আমাদের শরীরে বেশি থাকে তাহলে কিন্তু আপনার ফ্যাট বার্নিং বন্ধ হয়ে যাবে। সুতরাং ইনসুলিনটা আমাদের রক্তে সবসময় কমিয়ে রাখাটা জরুরি। যদি ইনসুলিন কম থাকে তাহলে আপনার ফ্যাটটা বেশি বার্ন হবে। ইনসুলিন কিন্তু ফ্যাট বার্নকে বাধাগ্রস্ত করে। এখন আমি আজকে আপনাদেরকে তিনটা কারণের কথা বলবো যে তিনটা কারণে আপনার শরীরে ইনসুলিন বাড়ে। অর্থাৎ এই তিনটা কারণ যদি আপনি না করেন তাহলে আপনার শরীরে ইনসুলিন কমবে এবং ওজনও অনেকখানি কমে যাবে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে শর্করা। আপনি যদি আপনার খাবারে শর্করার পরিমাণটা বেশি রাখেন অথবা শর্করা যদি রাখেন, সামান্য রাখেন, তাহলে কিন্তু আপনার ইনসুলিন রক্তে চলে আসবে এবং আপনার ওজন কমা বন্ধ হয়ে যাবে। আপনি যদি খাবারে শর্করা রাখেন তাহলে কিন্তু আপনার ওজন কমানোটা ভীষণ মুশকিল এবং আপনার রক্তে বেশি বেশি ইনসুলিন আসবে। সুতরাং খাবারের মধ্যে শর্করাটা যতদূর সম্ভব কমিয়ে রাখুন। তারপরে দ্বিতীয় যে কারণটা সেটা এই শর্করার সাথে সম্পৃক্ত, কিন্তু নর্মালি আমরা শর্করা খেলে যেমন আমাদের রক্তে ইনসুলিন বাড়ে তার পাশাপাশি কিন্তু যে কোনো খাবার খেলেও আমাদের রক্তে অল্প স্বল্প ইনসুলিন বাড়ে। অর্থাৎ ধরুন যে আমি স্বাভাবিকভাবে যে শর্করাটা খাই, শর্করা খেলে আমার ইনসুলিন কিন্তু অনেক বাড়বে, চিনি খেলে অনেক অনেক ইনসুলিন বাড়বে, কিন্তু অন্যান্য খাবার খেলেও সামান্য হলেও ইনসুলিন বাড়ে। আমরা অনেক সময় ভাবি যে শুধু শর্করা খেলেই বুঝি ইনসুলিনের চেঞ্জ হয়, কিন্তু একদমই না। আপনি যদি ফ্যাটভিত্তিক খাবারও থাকেন, যে প্রচুর পরিমাণ ফ্যাট জাতীয় খাবার খাচ্ছেন, এই ধরনের খাবার খেলেও কিন্তু আপনার শরীরে ইনসুলিন বাড়বে। অর্থাৎ এটাও ইনসুলিনটাকে কন্ট্রোল করে। আর তৃতীয় যে কারণটা সেটা আপনাদেরকে বলছি, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স। পৃথিবীর অধিকাংশ মানুষই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত। আপনার শরীরে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তখন দেখবেন যে আপনি চিনি না খাওয়া সত্ত্বেও আপনার শরীরে কিন্তু চিনি আছে, আপনার রক্তে অনেক চিনি বেড়ে যাচ্ছে। এটা কীভাবে হয়? এটা হচ্ছে আপনার শরীরে যখন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তখন আপনার লিভার এই প্রোটিন এবং ফ্যাটকে কিন্তু চিনিতে রূপান্তর করে এবং যেটা আপনার ব্লাডে চলে যায়, এটা কিন্তু আপনার রক্তে চিনির পরিমাণটা বাড়ায়। আপনি চিনি না খেলেও কিন্তু আপনি চিনি খেয়ে ফেলছেন, আপনার রক্তে চিনির পরিমাণটা বাড়তে থাকে। এবং আপনি চিনি না খাওয়া সত্ত্বেও যদি আপনার রক্তে চিনি বাড়ে, এটা কিন্তু একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন। এরকম হলে আপনাকে কিন্তু দীর্ঘ সময় ধরে কিটো ডায়েট করতে হবে, লো কার্ব ডায়েট করতে হবে, খাবারে চিনির পরিমাণ অনেকখানি কমিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু ধীরে ধীরে এটা আপনি রিকভার করতে পারবেন। এবং এই যে আপনার শরীর লিভার যে ফ্যাট অথবা প্রোটিন থেকে চিনি বের করে, যার ফলে সেই চিনিটাও যখন রক্তে চলে আসে তখন কিন্তু আপনার রক্তে ইনসুলিনটাও চলে আসে এবং আপনার ওয়েট লসটাও কিন্তু অনেকখানিই কমিয়ে দেয়। সুতরাং আপনি ইনসুলিন কন্ট্রোল রাখতে হলে আপনার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যাটাও সমাধান করতে হবে। এটা আপনি দীর্ঘমেয়াদে লো কার্ব অথবা কিটো ডায়েট করলে মোটামুটি কিন্তু সমাধান হয়ে যাবে। সুতরাং বুঝতে পারছেন যে মূলত এই তিন কারণে আপনার শরীরে ইনসুলিন বাড়ে, এবং এই তিনটা যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের ওজনটা কমতেও অনেক অনেক হেল্প করবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।